এ যেন দুর্ভেদ্য এক অন্ধকার জগৎ। কি নেই এখানে? যে কোনো ধরনের নাশেব্য পণ্য পাওয়া যায় এখানকার অলিগলিতে। আছে লাল ট্যাবলেট তৈরির কারখানাও। অহরহ হয় দেশি বিদেশি মানুষ মারার যন্ত্র বেচা কেনা, শারীরিক কাণ্ড আর দুষ্ট চক্রের লোকেরা নিশ্চিন্তে পালিয়ে থাকার সেফ হোম। সব শুনে কোনো তামিল সিনেমার কাহিনী মনে হলেও এর সবই বাস্তব। রূপগঞ্জের কায়েতপাড়া ইউনিয়নের চনপাড়া বস্তি বা চনপাড়া পুনর্বাসন কেন্দ্র এমনও এক সাম্রাজ্যের নাম। বুয়েট ছাত্র ফারদিন্নুর পরশের ঘটনার জেরে আলোচনায় এই চনপাড়া বস্তি। এ বস্তির সবচাইতে ক্ষমতাধর ব্যক্তি ছিলেন স্থানীয় আওয়ামী লীগ নেতা বজলুর রহমান ওরফে বজলু। বস্তির সব কিছু বজলুই নিয়ন্ত্রণ করতেন। তবে শেষ রক্ষা হয়নি এই বজলুর, ধরা পড়েছেন র্যাবের জালে। অভিযান চালিয়ে এই বজলুর ছয় সহযোগীকেও ধরেছে র্যাব। ফলে নারায়ণগঞ্জের রূপগঞ্জের চনপাড়া বস্তির মানুষের মাঝে কিছুটা স্বস্তি ফিরে এসেছে। কিন্তু এবার এই সাম্রাজ্যের সম্রাজ্ঞী হচ্ছেন সেলিনা নামের এক নারী। এই সেলিনা হলেন বজলুর স্ত্রী। স্থানীয়দের অভিযোগ, বজলু ধরা পড়ার পর যারা মুখ খুলেছেন তাদের পরিবারের সদস্যদের দেখে নেওয়ার ভয় দেখাচ্ছে এই সেলিনা ও তার মেজ মেয়ে রোমা। একই সঙ্গে তারা এলাকায় প্রচার করাচ্ছেন উপর মহলের সিগন্যাল ক্লিয়ার, খুব তাড়াতাড়ি জামিনে বের হয়ে এলাকায় ফিরবেন বজলু, তখনই শুরু হবে খেলা। এদিকে চনপাড়া বস্তিতে ফের সক্রিয় হয়ে উঠেছে নাশেব্য পণ্য কারবারি এবং শারীরিক কাণ্ডের স্পটগুলো। কিছুদিন লুকিয়ে এসব ব্যবসা চললেও আবার জমে উঠেছে চিহ্নিত স্পটগুলো। এসব স্পটে বজলুর হয়ে সমন্বয় করছেন তার স্ত্রী সেলিনা, সঙ্গে রয়েছে বজলুর দুই মেয়ে সুমি ও রীতা, ভাই মিজু, গুটি কাশেম, আনোয়ার ও বাদল। প্রতিটি স্পটের সামনেই রাখা হচ্ছে ওয়াচ পার্টি, তারা পুলিশ র‍্যাব দেখলেই সতর্ক করছে। জাতীয় দৈনিক বাংলাদেশ প্রতিদিনকে চনপাড়ার বাসিন্দা রোজিনা আক্তার নামের এক মহিলা জানান, বজলুর ধরা পড়ার পর থেকেই আতঙ্কে আছেন তিনি। বজলুর স্ত্রী মেয়েরা লোক পাঠিয়ে তার পরিবারকে ভয় দেখাচ্ছে। তারা বলছে যারা বজলুকে নিয়ে কথা বলেছে তাদের সবাইকে কিছুদিনের মধ্যে দেখে নেওয়া হবে। ইয়াসমিন নামের আরেকজন বলেন, যারা বজলুর কথার বাইরে গেছেন তাদের বিভিন্ন মকদ্দমায় জড়িয়ে দিয়েছেন বজলুর। তার কথাই চনপাড়ায় আইন। সে ধরা পড়ার পর স্থানীয়রা খুশি হয়েছিল, এলাকায় মিলাদ ও দোয়া হয়েছে, কিন্তু এলাকায় গুঞ্জন বজলু নাকি খুব তাড়াতাড়ি বের হয়ে আসবে। নাম প্রকাশে অনিচ্ছুক বেশ কয়েকজন বাংলাদেশ প্রতিদিনকে বলেন, অনেক নিরীহ মানুষ আবারও আতঙ্কের মধ্যে রয়েছেন। বজলুর পরিবারের সদস্যরা চনপাড়ায় নতুন করে তালিকা করছে, এই তালিকায় রয়েছে প্রায় 20 জনের নাম। জানা গেছে সব ধরনের খারাপ কাজের সঙ্গে বজলুর সম্পৃক্ততার বিষয়টি অনেকটাই ওপেন সিক্রেট। চনপাড়া নামের এই অন্ধকার জগতের এক ছত্র অধিপতি তিনি। তার বিরুদ্ধে টু শব্দটি করতেও সাহস পান না কেউ। মানুষের জীবন কেড়ে নেয়া, নাশেব্য পণ্য বেচাকেনা, চাঁদাবাজি, কিশোর গ্যাং, সম্ভ্রম হানি করা, লুটে নেয়া এবং একাধিক অসামাজিক কার্যকলাপে স্পট পরিচালনা করতেন সাদাকালো।